ঘরে বাইরে জীবনের প্রতি পদক্ষেপের সঙ্গে কম্পিউটার শব্দটা জড়িয়ে গেছে, তাই প্রত্যেকটি ক্ষেত্রে জরুরি হয়ে উঠেছে কম্পিউটার প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণ নেবার আগে দেখে নেবেন প্রতিষ্ঠানটি যেন সরকারে স্বীকৃতিপ্রাপ্ত হয়। আজ আমরা দাঁড়িয়ে আছি নদিয়ার রানাঘাটে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশনের সামনে। এই বছর এনারা কি কি নতুন কোর্স করাচ্ছেন চলুন দেখে আসি। স্যার, আপনার এই ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন এটা কবে থেকে শুরু হয়েছে? আমাদের এই যে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন, এটা আমাদের আজ থেকে 11 বছর আগে শুরু হয়েছিল। কিন্তু 11 বছর আগে আমাদের শুধু এটা রানাঘাটের নদিয়া জেলার রানাঘাটের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। কিন্তু 2014 সালের গোড়া থেকে আমাদের এই ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সারা ভারতবর্ষে আজকে ছড়িয়ে পড়েছে। আজকে সারা ভারতবর্ষে আমাদের 150টিরও বেশি সেন্টার রয়েছে। শুধু পশ্চিমবঙ্গে আমাদের এর মধ্যে সেন্টার রয়েছে 75টি। আমরা সবসময় চেষ্টা করি অন্যান্য সেন্টারের সঙ্গে আমরা কোনো সময় প্রতিযোগিতায় যেতে চাই না বা প্রতিযোগিতাও করি না। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গতকাল আমরা যা ছিলাম আজকে তার থেকে আরও বেটার জায়গায় যাওয়া, আগামীকাল আরও বেটার জায়গায় যাওয়া, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। স্টুডেন্টদের কাছে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া, দিন দিন আরও নতুন নতুন জিনিস দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। তবে পার্থক্যের কথা যদি বলে, সেই পার্থক্যটা গড়বে হচ্ছে স্টুডেন্টরা। যদি অন্যদের থেকে যদি বেটার কিছু আমাদের এই প্রতিষ্ঠানে দেখেন তবে অবশ্যই স্টুডেন্টরা আমাদেরটাকেই বেছে নেবে। স্যার, আপনার এখানে ফ্যাকাল্টি কীরকম আছে? নিঃসন্দেহে খুব ভালো ফ্যাকাল্টি, কারণ স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত শিখছে, যারা এখানে শিখে গেছে, তারা প্রত্যেকে তাদের সুনাম করেছে। এবং যারা ফ্যাকাল্টি রয়েছে দীর্ঘদিন ধরে আমাদের এখানে তারা শেখাচ্ছেন, তারা নিঃসন্দেহে একটা মানে ভালো জায়গা অ্যাচিভ করেছেন এবং স্টুডেন্টদের কাছেও একটা খুব ভালো জায়গা তৈরি করতে পেরেছে। তো নিঃসন্দেহে আমি বলবো আমাদের এখানকার ফ্যাকাল্টি সুন্দর। আমাদের সব ধরনের কোর্সই করানো হয়। আমাদের বেসিক থেকে শুরু করে ডিটিপি থেকে শুরু করে ট্যালি, জাভা থেকে শুরু করে ইন্টারনেট, হার্ডওয়্যার থেকে শুরু করে সমস্ত ধরনের কোর্স আমাদের এখানে হয়। তবে কয়েকটা কোর্সের ক্ষেত্রে না বললেই চলে না। যেমন আমাদের কয়েকটা কোর্সের মধ্যে রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। আজকে দেখুন চাকরির বাজারে চাহিদা অনুযায়ী আমাদের যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। কারণ এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে পুরো জিরো থেকে স্টার্ট করা যাচ্ছে, অর্থাৎ বেসিক। বেসিকের মধ্যে যেমন রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টালস, উইন্ডোজ, এমএস অফিস, তার মধ্যে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এর পাশাপাশি এগুলো যেমন বেসিকের পার্ট রয়েছে, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং প্যাকেজ। অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যে রয়েছে ট্যালি, অ্যাকাউন্টিং কনসেপ্ট, এছাড়া রয়েছে টোটাল ডিটিপি প্যাকেজটা। এর মধ্যে রয়েছে পেজ মেকার, কোরেল ড্র, ফটোশপ, বেঙ্গলি টাইপিং। এর পাশাপাশি এগুলোর সাথেই রয়েছে হচ্ছে হার্ডওয়্যার নেটওয়ার্কিং কনসেপ্ট। রানাঘাটের জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ বা এনপিসিই ভারত সরকার স্বীকৃত স্বশাসিত কম্পিউটার শিক্ষা পর্ষদ, তাই এখানকার প্রতিটি কোর্সের শেষে প্রাপ্ত সার্টিফিকেট দেশের সর্বত্র গ্রহণযোগ্য। সংবাদ হল নদিয়া।